শ্রী অরবিন্দের দর্শনকে সামনে রেখে ভক্তিমূলক অনুষ্ঠান। দেশপ্রেমিক, আধ্যাত্মিক সাধক ও দার্শনিক শ্রী অরবিন্দের আবির্ভাব দিবসকে সামনে রেখে 15ই আগস্ট শিলিগুড়ি ফুলবাড়ি লাগোয়া রাজগঞ্জ ব্লকের অরুগ্রামে বিভিন্ন অনুষ্ঠান হয়। গ্রামের শিশুসহ অন্যদের নিয়ে সেখানে অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়। সেই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন হয়। সেই পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মিলনপল্লীর ডিভাইন লাইফ ফাউন্ডেশনের তরফে কর্মকর্তা ললিত গোয়েল, চন্দ্রকান্ত মেহতা, তাপস দত্ত সহ অন্যান্যরা। ললিত গোয়েল জানিয়েছেন, শ্রী অরবিন্দের দর্শনকে সামনে রেখে অরুগ্রামে তৈরি হচ্ছে মাতৃ মন্দির। শ্রী অরবিন্দের আধ্যাত্মিক ভাব দর্শন নিয়ে বিরাট এলাকা জুড়ে তৈরি হচ্ছে অরুগ্রাম নগরী। অপরদিকে স্বাধীনতা দিবসের দিন শ্রী অরবিন্দের আবির্ভাবকে সামনে রেখে শিলিগুড়ি মিলনপল্লী ডিভাইন লাইফ ফাউন্ডেশনের সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হয়। এর মধ্যে শ্রী অরবিন্দের দর্শন নিয়ে আলোচনা যেমন হয়, তেমনই সেখানকার মহিলা পরিচালিত অদিতি শক্তিপুঞ্জ বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান পরিবেশন করে। সন্ধেবেলায় ভক্তিমূলক অনুষ্ঠান পরিবেশন করেন তাঁরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করুন, 15ই আগস্ট ভারত স্বাধীনতা দিবস পালন করুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। श्री कृपा प्रभु हम सब।